সাধারণ জ্ঞানের খাতা বের করো, সাধারণ জ্ঞানের খাতা। ওয়ালাইকুম আসসালাম, সবাই সাধারণ জ্ঞান খাতা বের করো। সবাই সাধারণ জ্ঞান খাতা বের করো। সাধারণ জ্ঞান যে খাতায় প্রশ্ন উত্তর লিখেছ, যে খাতায় প্রশ্ন উত্তর লিখেছ সেটা বের করো। যে খাতায় প্রশ্ন উত্তর লিখেছ, সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর যে খাতায় লিখেছ সেটা বের করো। যে খাতায় প্রশ্ন উত্তর লিখেছ সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান যে খাতায় লিখেছ সেই খাতাটা বের করো। সবাই বের করে পড়ো, সেই খাতা বের করে পড়ো। আমাদের দেশের নাম কি? ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছো আপুরা? সব আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা নাস্তা করেছ? সবাই নাস্তা করেছ? সবাই সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান যে খাতায় লিখেছ সেটা বের করো। সাধারণ জ্ঞান যে খাতায় লিখেছ সেটা বের করো, বের করে পড়ো, বের করে সবাই পড়ো। জি বলো। তোমার বইতে লেখা, তুমি বই পেলা কোথায়? তুমি বই পেয়েছো কোথায়? আমরা তো বই দেই নাই বাবা, আমরা তো লিখিয়ে দিয়েছি। সাধারণ জ্ঞান বই নেই, আমি তো লিখে দিয়েছি। আমাদের দেশের নাম কি বলো? বাংলাদেশ। পাখির রাজা কোন পাখি? পাখির রাজা কোন পাখি? পাখির রাজা কোন পাখি? পাখির রাজা কোন পাখি? ঈগল পাখি। আমাদের আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। আমরা কোন ভাষায় কথা বলি? আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায়। কোন পাখি উড়তে পারে না? কোন পাখি উড়তে পারে না? আমাদের আমাদের দেশের মুদ্রার নাম কি? আমাদের দেশের মুদ্রার নাম কি? এই বাংলাদেশের মুদ্রার নাম কি?
বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। বাংলাদেশের জাতীয় এই শুনো, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। কয়টা ফুলের নাম বলো, কয়টা ফুলের নাম বলো? বলতে থাকো, বলতে থাকো, সবাই বলো, বলতে থাকো। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বলো? বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফল, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? না না, ভালো করে শুনো, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? ফলের নাম আমি এই আমি পশুর নাম, পশুর নাম বলি নাই, ফলের নাম বলছি, ফলের নাম। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। এই আগে জাতীয় ফলের নাম বলো। আমি কি বলছি? এই শুনো, বাংলাদেশের সবাই চুপ করো, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি আগে সেটা বলো। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। হ্যাঁ, প্রথমে শুনবে, প্রথমে শুনবে আমি কি বলি, বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। আচ্ছা, তারপর বলবে কয়েকটা ফলের নাম বলো, বাংলাদেশে কয়েকটা ফলের নাম বলো। তোমরা কি কি ফল খাও বলো তো? শুনো, এই প্রশ্ন শুনো, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? হ্যাঁ, বাংলাদেশের, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল পাখি, দোয়েল পাখি, তাই না? বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল পাখি। হ্যাঁ।
এবার এই এবার কয়েকটা পাখির নাম বলো, কয়েকটা পাখির নাম বলো। খুব ভালো, সবাই বলতে পেরেছো, সবাই বলতে পেরেছো, খুব ভালো। আচ্ছা এবার বলো বাংলাদেশের, এই শুনো, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? মাছের নাম, হ্যাঁ, ইলিশ। বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ, ইলিশ মাছ, তাই না? হ্যাঁ। এবার এবার কয়েকটা মাছের নাম বলো, এবার কয়েকটা মাছের নাম বলো। হ্যাঁ, রুই, কাতল। হ্যাঁ, আচ্ছা বলো সবাইকে, এই মাছগুলা খাও, এই মাছ খাও তোমরা। হ্যাঁ হ্যাঁ, মাছ মাছ দেখতে কিরকম, তোমরা যখন হ্যাঁ বাজার থেকে মাছ আনবে দেখবে, বুঝতে পেরেছো, সব কিছু দেখবে। হ্যাঁ, ইলিশ, বোয়াল, বোয়াল, রুই, কাতল, বলো বলো মাছের নামগুলো বলো, আপুরা মাছের নামগুলো বলো। হ্যাঁ, ইলিশ, বোয়াল, রুই, কাতল, শিল মাছ, চিংড়ি মাছ, কত মাছ, তাই না? মলা, ঢেলা, মলা, ঢেলা, ছোট ছোট মাছ খাবা। হ্যাঁ বলো মাছের নামগুলা বলো, মাছের নামগুলা বলো, ইলিশ, বোয়াল, রুই, কাতল, হ্যাঁ, পাঙ্গাস মাছ, হ্যাঁ, চিতল মাছ, হ্যাঁ, চিতল মাছ, হ্যাঁ, শিং মাছ, শিং মাছ, মাগুর মাছ, শৈল মাছ, শিং, মাগুর, শৈল, চিংড়ি, চাঁদা, হ্যাঁ, রূপচাঁদা, হ্যাঁ, বলো মাছের নামগুলা বলো, হ্যাঁ সুন্দর করে বলো মাছের নামগুলা বলো। হ্যাঁ আচ্ছা, বাংলাদেশে, এই বাংলাদেশের জাতীয় পশুর নাম বলো, বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এবার কয়েকটা পশুর নাম বলো, বাংলাদেশে কয়েকটা পশুর নাম বলো, গরু, ছাগল বলো। কয়েকটা পশুর নাম বলো, বলো, গরু, ছাগল, বাঘ, সিংহ, হাতি, হাতি, হ্যাঁ হ্যাঁ, কুকুর, কুকুর, বিড়াল, কুকুর, এই বলো কুকুর, বিড়াল, হ্যাঁ, বাঘ, সিংহ, হাতি, ভেড়া, হ্যাঁ, গরু, পশুর নামগুলা বলো,
গরু ছাগল কুকুর কুকুর বিড়াল ঘোড়া ঘোড়া গাধা ঘোড়া গাধা উট এই উটের নাম বলো উট হ্যাঁ অনেক পশু তাই না হ্যাঁ সবাই পশুর নামগুলা সুন্দর করে বলো বাঘ সিংহ হাতি গরু ছাগল হ্যাঁ ভেড়া উট 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 হ্যাঁ হ্যাঁ হাতি হাতি বলবা হাতির নাম বলবা হাতি হরিণ 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 জেব্রা জিরাফ জিরাফ বলবা এই শুনো এই আমাদের এই বাংলাদেশে চিড়িয়াখানায় যাবে চিড়িয়াখানা খুলেছে বুঝতে পেরেছ চিড়িয়াখানা যে দেখে আসবে পশুগুলা দেখে আসবে হ্যাঁ চিড়িয়াখানা খুলেছে চিড়িয়াখানা যে দেখে আসবে হ্যাঁ যাবে এবার বলো বাংলাদেশে কোথায় ভালো কলা জন্মে বলো ভালো কলা পাওয়া যায় বলো বাংলাদেশে বাংলাদেশে কোথায় ভালো কলা জন্মে বলো ভালো কলা নরসিংদি হ্যাঁ বাংলাদেশে ভালো কলা হ্যাঁ ভালো কলার জন্য কোথায় নরসিংদি হ্যাঁ বাংলাদেশে সবচেয়ে ভালো কলা হয় কোথায় নরসিংদি হ্যাঁ বাংলাদেশে কোথায় বাংলাদেশে সবচেয়ে কোথায় ভালো লিচু হয় বলো লিচু কোথায় হয় হ্যাঁ দিনাজপুর রাজশাহী লিচু কোথায় হয় ভালো লিচু কোথায় হয় দিনাজপুর ও রাজশাহী দিনাজপুর রাজশাহী হ্যাঁ হ্যাঁ ভালো লিচু কোথায় হয় দিনাজপুর রাজশাহী ফলের রাজা কি ফলের রাজা আম ফলের রাজা কি আম হ্যাঁ হ্যাঁ পাখির রাজা কোন পাখি পাখির রাজা কোন পাখি কোন পাখি ডিম পারে না হ্যাঁ কোন পাখি ডিম পারে না হ্যাঁ এবার নিজেরা পড়তে থাকো খাতা খুলে হ্যাঁ নিজেরা পড়তে থাকো এবার সবাই নিজেরা পড়তে থাকো প্রশ্ন উত্তরগুলা পড়তে থাকো যা যা লিখেছো পড়েছো সব পড়তে থাকো এবার নিজেরা পড়ো